হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা নিয়ে চলে আসলাম নতুন একটি আপডেটের সঙ্গে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝের অবস্থান কিন্তু ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের ওপরে। দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে তার শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ কিন্তু বঙ্গের দিকে এগিয়ে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে ক্রমশ। এবং কবে কখন আছড়ে পড়বে সেটা আপাতত কতটা পরিবর্তন হলো সেই আছড়ে পড়াতে আমরা গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে আছড়ে পড়ছে, এবং তাতে কিন্তু ফের আরেকবার গভীর পরিবর্তন হয়েছে। আমরা এটা কিন্তু আপনাদেরকে দেখাবো যে কোথায় কতটা পরিবর্তন হলো এবং কোথায় কতটা প্রভাব বাড়লো কি কমলো বিস্তারিত আমাদের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই কিন্তু নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুনত্ব আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, এক নজরে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, তবে এটা সেই ফার্স্ট ঝঞ্ঝা। তবে সেকেন্ড যেই ঝঞ্ঝা যেটা আসবে, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত পরিণত হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে আসার পরে। একমাত্র এটা দেখা যাবে মেঘমালা মোড়ে গিয়ে। আমরা যখন এই মুহূর্তে মেঘমালা মোড়ে চলে আসলাম এবং শনিবার সকাল 11টা নাগাদ যখন মেঘমালা মোড়ে আমি দেখতে পাচ্ছি, দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি একদম স্ক্রিনের ওপর, দেখতে থাকুন, ইসলামাবাদ হয়ে লাহোর হয়ে নিউ দিল্লি হয়ে বিভিন্ন অংশে কিন্তু বিধি বৃষ্টি শুরু হয়ে যাবে সকাল 11টা নাগাদ, অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝের ফলে। তারপরে কিন্তু এটা আস্তে আস্তে করে এগিয়ে আসবে, আমরা ট্র্যাকটাকে চালু করে দিলাম এবং আস্তে আস্তে এটা নেপাল হয়ে ভারত অর্থাৎ ভারতের এলাহাবাদ গোয়ালিয়র নিউ দিল্লি হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ এগাবে। দেখতে পাচ্ছেন মেঘমালা মোড়ে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি, এবং সকাল সকাল কিন্তু 9 তারিখে প্রবল মেঘ থাকতে পারে পশ্চিম উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর আস্তে আস্তে করে কিন্তু বাংলাদেশটাও ঢেকে যাবে উত্তরের জায়গাগুলি, এবং আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণের অংশগুলিতেও মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ উপরের অংশগুলিতে। দেখতে পাচ্ছেন 10 তারিখের মধ্যে কিন্তু এমন পুরো মেঘে ঢেকে যাবে। আমরা বজ্রবিদ্যুৎ মুড়ে এসে আপনাদেরকে বজ্রবিদ্যুৎটা দেখাবো, তার আগে মেঘমালাটা দেখিয়ে দিচ্ছি। এই যেখানে নীলচে নীলচে ভাব সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাত সমেত কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন কলকাতা শুধু নয়, ধানবাদ, মেহেরপুর, এপাশে ঢাকা, খুলনা, বরিশাল বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, চন্দ্রকোনা, হাবড়া, চাকদা, চন্দননগর, খড়দা বিভিন্ন অংশে, বিষ্ণুপুর, খাতড়া, হুড়া, পুরুলিয়া, এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা লাল ভাব পাওয়া যাচ্ছে, দেখুন এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এই অংশগুলিতে কিন্তু তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 24.9 mm সঙ্গে 94% কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং 24.4 mm কোথাও 23.1 mm এমন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটা দেখতে পাচ্ছি, এবং মেঘ থাকবে 98% মতন কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 14 তারিখের মধ্যে কিন্তু এই পরিস্থিতি থাকবে, এবং কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর এই অংশগুলোতে বৃষ্টি চলবে। সঙ্গে নামখানা, ফ্রেশারগঞ্জ এবং পাথর প্রতিমা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, তারপর হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে গঙ্গাসাগরটা বলেছি, এরপর আমরা লক্ষ্য করতে পারছি একটু উপরের দিকে হচ্ছে ঝাড়খালি, হলদিবাড়ি, মানে শুধু যে কলকাতা সহ তার আশেপাশের অংশ বৃষ্টি হবে এমন কিছু নয়, এই পাশে উপকূলে যত জায়গাগুলি আছে অর্থাৎ সুন্দরবন লাগোয়া যেসব জায়গাগুলি আছে একদম বঙ্গোপসাগর গেছোয়া, সেই সব অংশগুলিতে কিন্তু সাগরের মানে সমুদ্র লাগোয়া অংশ, এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এছাড়া শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, তুঙ্গিপাড়া, গোরান্দি, মাদারীপুর বিভিন্ন অংশে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এছাড়া হাবড়া, চাকদা প্রত্যেকটা অংশে। আর উপরের দিকে অংশে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, করিমপুর এই অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যে দুর্গাপুর, গোসকারা, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান প্রত্যেকটি অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, আর একটু বেশি বৃষ্টির সম্ভাবনা এই অংশটির মধ্যে হয়েছে। আমরা বজ্রবৃষ্টি মুড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো, আগে এটা দেখিনি। তারপর 14 তারিখে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, অর্থাৎ এই উপকূলের জায়গাগুলোতে কিন্তু প্রবল বিপদের মধ্যে, অর্থাৎ চাষি ভাইদের জন্য কিন্তু ফের একবার বিপদের সম্মুখীন হতে চলেছে, অর্থাৎ জল জমে কিন্তু ফের একবার ক্ষেতের ফসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রবল, আমরা এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি। অর্থাৎ চাষি ভাইদের কিন্তু এখন থেকে ব্যবস্থা নিয়ে নিতে লাগবে যাতে জল বেশিক্ষণ জমিতে না থাকে, তাতে কিন্তু ফসলের বিরাট বিরাট ক্ষতি হবে, আর ফসলের কিন্তু সেই আবার প্রবল দাম হতে পারে ফসল নষ্ট হয়ে গেলে। তার জন্য কিন্তু আমরা আগে থেকে চাষি ভাইদের সতর্কবার্তা করে দিলাম, ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, অ্যানাউন্স করে দেওয়া হয়েছে অফিসিয়ালি যে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে কিন্তু ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে এক্স এক্স্যাক্টলি দেখে নেবো কবে এবং কীভাবে কতটা শক্তি নিয়ে আসছে।
মঙ্গলবার গেলাম, মঙ্গলবার থেকে যখন দেখতে পাচ্ছি মঙ্গলবারের আগে কয়েক পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, অর্থাৎ বলতে গেলে 11 তারিখ থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন বিভিন্ন অংশে। এরপরে ঢাকা, বালিকান্দি, ফরিদপুর, শিবালয়া, কোচাতপুর, দেওহার এই অংশ তো হবে, সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক বিভিন্ন অংশে গোয়ালিয়র, কতুলপুর, বিষ্ণুপুর, পাণ্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, শান্তিপুর, কৃষ্ণনগর এই অংশগুলি হবে। সঙ্গে ওপরে কিছু কিছু জায়গায় রামপুরহাট, যেমন বহরমপুর, দমকল, এছাড়া দেওঘর, মধুপুর, হাঁসদিয়া, আমারপাড়া, দুলিয়াং এই অংশগুলিতে হবে আমরা লক্ষ্য করতে পারছি। এবং প্রত্যেকটা জায়গায় যে যে অংশ বৃষ্টি হবে সেই অংশগুলো কিন্তু আপনাদেরকে বড় ভালোভাবে কেটে কেটে বলছি এবং বাছাই করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। গোসকারা, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কাতরা এবং এর যে আশেপাশের অংশগুলো রয়েছে, আমরা এই যদি জুম করি তাহলেও কিন্তু আমরা ওন্দা দেখতে পাচ্ছি, জয়পুর দেখতে পাচ্ছি, পটেশ্বর, পাতর এই অংশগুলো দেখতে পাচ্ছি, ইন্দাস, কান্দা ঘোষ, মানে জুম করলেও আমরা দেখতে পাচ্ছি আরও ছোটো ছোটো অনেক জায়গা রয়েছে। তো আমরা সব জায়গার নাম এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারবো না, আপনাদেরকে খুঁজে নিতে লাগবে যে এই জায়গার পাশের জায়গাটা আমাদের এই জায়গা, তাহলে এই জায়গায় বৃষ্টির সম্ভাবনা নিশ্চয় আছে। সোনামুখী, গলসি, খানা, কাকসা, দারজোড়া প্রত্যেকটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, অর্থাৎ বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, করিমপুর, রাজশাহী, নবাবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, তর, সিরাজগঞ্জ, বগুড়া এই অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ত্রিপুরা, ধর্মনগর, কুমোরঘাট, কালশিপ এই অংশগুলোতেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ঢাকা, দোহার এই অংশগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্স্যাক্টলি লাস্ট দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনার সঙ্গে, উত্তরে যে মালদা হয়ে এবং মালদার আশেপাশের অংশে এই অংশ বৃষ্টির সম্ভাবনা, যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে উত্তরের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে অসম হয়ে। তারপরে 13 তারিখ থেকে চলে আসছে একটি নতুন ঝঞ্ঝা, অর্থাৎ জোড়া ঝঞ্ঝা বলেছিলাম আপনাদেরকে, এবং এই ঝঞ্ঝা কিন্তু একটু ঘূর্ণাবর্তের আকার নিয়েছিল আমরা গত ভিডিওতে দেখতে পাচ্ছি। দেখুন দেখুন ঘূর্ণাবর্তের আকার কিন্তু নিচ্ছে, অর্থাৎ এই ঝঞ্ঝায় ঘূর্ণাবর্তের আকার নেওয়ার ফলে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এক্স্যাক্টলি 14 তারিখে 13-14 পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 13 তারিখ দুপুর আর রাত্রি 12 AM যখন আমরা যাচ্ছি তখন দেখতে পাচ্ছি খড়গপুর, বেলদা, তমলুক, কোলাঘাট, উলবেরিয়া, বারুইপুর এবং তার আন্ডারে ছোটো ছোটো যে জায়গাগুলো আছে, তেঁতুলবাড়িয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, কল্যাণচক, চৈতন্যপুর, দুর্গাচক, হলদিয়া, নন্দীগ্রাম, বাজকুল, এগড়া, দাঁতন, মোহনপুর, সাতমিলি, কন্টাই, বাতাগং, রামনগর, চালখোলা, মন্দারমণি এই অংশগুলিতেই বৃষ্টির সম্ভাবনা দেখছে। আর এই অংশগুলিতে সব থেকে বেশি প্রবল ভয় থাকে, কারণ এই অংশগুলো খুবই নিচু এলাকা, জল জমে কিন্তু এখানকার মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই সঙ্গে অংশগুলো বেশি চাষের জায়গা, যে অংশগুলোতে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর সঙ্গে বাংলাদেশের শ্যামনগর, মোংলা, জিনগড়, মাথাবাড়িয়া, মিজোরগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়, বাড়াহাটি, বাগেরহাট, কাউখালী, বরিশাল, ভোলা সহ হাটহাজারি, চট্টগ্রাম বিভিন্ন অংশে, এছাড়া বেলোনিয়া, লাকসাম, হাজিগঞ্জ, রায়পুর, সঙ্গে কুমিল্লা সহ এবং ত্রিপুরার কিছু কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া অভয়নগর থেকে শুরু করে বিভিন্ন অংশে, এছাড়া দক্ষিণবঙ্গের, এবং এটাকে যখন আমরা প্লে করেছি যে ভারী বৃষ্টিটা আসছে সেটা 3টের পর থেকে 14 তারিখ, সে সময় কিন্তু এই ভারী বৃষ্টিটার ফলে কিন্তু এই অংশে প্রবল ক্ষয়ক্ষতি হওয়ার হয়তো সম্ভাবনা থাকতে পারে। যদি এক্স্যাক্টলি এটা থাকে তাহলে কিন্তু 50% চান্স রয়েছে ভারী বৃষ্টি হয়ে এই জায়গায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা। লাল প্রভাব হয়েছে মানে পরবর্তীকালে এই লাল প্রভাবটা আস্তে আস্তে করে নিচের দিকে নামবে এবং যে যে অংশে নামবে তার মধ্যে রয়েছে প্রেসারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, হলদিয়া, রায়দিঘি, কাকদ্বীপ, মথুরাপুর, জয়নগর, গোসাবা, বারুইপুর এই অংশগুলো রয়েছে, সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরাও রয়েছে, বাগেরহাটে রয়েছে, কাউখালি, জিনগড় এই অংশগুলো রয়েছে, আর বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, কতুলপুর, আরামবাগ, পাণ্ডুয়া এই অংশগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালো পরিমাণেই থাকবে। আর আশা করি সব জায়গাটা আমরা আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পেরেছি কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আরও যদি কোনো নতুন পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই আগামীকালের আপডেট আপনারা পেয়ে যাবেন। তবে আপাতত 16 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি, 15 তারিখ অবধি কন্টিনিউয়াসলি কিন্তু একটা বৃষ্টি চলবে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, পরবর্তী আপডেটটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশের ঘন্টির জন্য প্রেস করে যে অল অপশনটিতে ক্লিক করে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।